সিঙ্গেল অটোফোকাস মোডকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামকরণ করে থাকে, যেমন ক্যাননের ক্ষেত্রে ওয়ান শট এফ এবং নিকনের ক্ষেত্রে এএফ এস। যদি আপনি কোনো নন মুভি সাবজেক্টকে ক্লিক করতে চান তাহলে সিঙ্গেল অটোফোকাস মোডের সাহায্য নিতে পারেন। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জটিল ট্রামগুলো কি আপনাকে বিভ্রান্ত করছে? কিছুতেই কি আপনার মস্তিষ্কে পাল্লা পড়ছে না? তাহলে বন্ধু, আপনি এবার সঠিক জায়গায় এসেছেন, কেননা এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সকল জটিল ট্রামগুলোকে পানির মতন উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আজকে বলবো ক্যামেরার সেটিং নিয়ে। এর আগে আমি আরও দুইটি ভিডিও করছি এই ক্যামেরার সেটিং নিয়ে, বাকি যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো নিয়ে আজকে কথা বলবো। তা হচ্ছে এফ অপারেশন, এতে হচ্ছে অটো, এফতে হচ্ছে ফোকাস, অটো ফোকাস অপারেশন। তো আমরা এইটা নিয়ে আজকে কথা বলবো। অটো ফোকাস দুই ধরনের হয়, প্যাসিভ এবং অ্যাক্টিভ। এখনকার বেশিরভাগ আধুনিক ক্যামেরাতে প্যাসিভ অটো ফোকাস ব্যবহার করা হয়। প্যাসিভ অটো ফোকাস ফেস ডিটেকশন করতে কাজে লাগে, যা মূলত ক্যামেরার ঠিক মাঝখানের সঙ্গে কিনারার আলোর তারতম্য ব্যবহার করে ফোকাস করে থাকে। পাশাপাশি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মাঝে উজ্জ্বল্য এবং রঙের তারতম্য বা কন্ট্রাস্ট বুঝে ফোকাস ঠিক করতেও সাহায্য করে অটো ফোকাস। একটি ছবির কন্ট্রাস্ট তীক্ষ্ণ করতে গেলে ক্যামেরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে হয়। কন্ট্রাস্ট তীক্ষ্ণ হলে ছবি ফোকাস হয়, কিন্তু আলো যদি কম হয় তাহলে অটো ফোকাস ফ্ল্যাট হয়ে যায়। আমরা যখন ছবি তোলার জন্য কোনো ক্যামেরা হাতে নেই তখন সামনের বস্তুর দূরত্ব জানি না, তাই আমরা ক্যামেরার ফোকাল লেন্থের দূরত্ব অনুসারে বস্তুকে সামনে রাখতে পারি না, তখন ছবির তীক্ষ্ণতা নষ্ট হয়। সাধারণত এটা সকল ফিক্সড ফোকাসড ক্যামেরার ক্ষেত্রেই হয়, কিন্তু একটি অটো ফোকাস ক্যামেরার বস্তুর দূরত্ব অনুসারে ফোকাল লেন্থের দূরত্ব সমন্বয় করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা খুব কাছের কোনো বস্তুর ছবি তুলি বা কাগজ বা বই থেকে লেখালেখি ছবি তুলি, তখন আপনি ক্যামেরা হাতে তুলে নেন, সেটা সাবজেক্টে ফোকাস করতে সাহায্য করে। বেশিরভাগ ক্যামেরাই নিজে থেকে অটো ফোকাস পয়েন্ট সিলেক্ট করে নেয়, যা ফ্রেমের একেবারেই মাঝখানে থাকে। তবে মোবাইল ক্যামেরার অটো ফোকাসের ক্ষেত্রে আপনাকে স্ক্রিনের উপর আঙ্গুল ছোঁয়াতে হয়। এভাবেই অটো ফোকাস বিভিন্ন মোডে অ্যাডজাস্ট করে আপনি ক্যামেরার ছবি তুলতে পারবেন। সিঙ্গেল অটো ফোকাস মোডকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামকরণ করে থাকে, যেমন ক্যাননের ক্ষেত্রে ওয়ান শট এফ এবং নিকনের ক্ষেত্রে এএফ এস। যদি আপনি কোনো নন মুভি সাবজেক্টকে ক্লিক করতে চান তাহলে সিঙ্গেল অটো ফোকাস মোডের সাহায্য নিতে পারেন। একবার আপনি সাবজেক্ট সিলেক্ট করে নিলে এটি ফোকাস লক করে দেয় এবং অন্য সাবজেক্টকে ইগনোর করে। কন্টিনিউ অটোফোকাসের নামক কোম্পানি ভেদে পরিবর্তন হয়। ক্যাননের ক্ষেত্রে এটি এআই সার্ভো এবং নিকনের ক্ষেত্রে এএফসি। অনেক মোশনের মধ্যে থেকে কোনো ছবি তুলতে গেলে এই মুডটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে নিজ থেকেই ফোকাস অ্যাডজাস্ট হয়ে যায়, কারণ এটি সাবজেক্টকে ফ্রেমের মধ্যে ট্র্যাক করতে পারে। সাধারণত কোনো স্পোর্টস টুর্নামেন্টে ছবি তুলতে গেলে এই কন্টিনিউ অটোফোকাস মোড ব্যবহার করতে হয়। এরপরে আসি এআই ফোকাস। এআই ফোকাস হচ্ছে হাইব্রিড অটোফোকাস। ক্যানন কোম্পানির হাইব্রিড অটোফোকাসের নাম হলো এআই ফোকাস এবং নিকনের ক্ষেত্রে এর নাম হলো এএফ এ। এই মুডটি হলো সিঙ্গেল এবং অটোফোকাসের উভয়ের মিশ্রণ। যখন কোনো সিন স্থির থাকে তখন অটোফোকাস লক হয়ে যায়, যখন সেটি নড়তে থাকে তখন নিজ থেকেই এটি ফোকাস অ্যাডজাস্ট করে নেয়। তো আরও আপনাকে সহজে বোঝার জন্য বলতেছি, ওয়ান শট অর্থাৎ কোনো মুভিং, অর্থাৎ সামনে যে আপনার সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি নড়াচড়া না করে, অর্থাৎ যদি স্থির থাকে আর আপনিও যদি স্থির থাকেন, তাহলে আপনি ওয়ান শট সিলেক্ট করবেন। আর তারপর হচ্ছে এআই ফোকাস। এআই ফোকাস হচ্ছে এআই সার্ভো এবং ওয়ান শট এই দুইটার মিশ্রণে যেটা, সেটা হচ্ছে এআই ফোকাস। অর্থাৎ আপনি যদি ওই স্থির যে চিত্রটা আছে, স্থির চিত্রকে যদি আপনি ফোকাস করতে চান সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। আবার যদি দেখেন মুভিং, অর্থাৎ নড়াচড়া হচ্ছে, দৌড়াচ্ছে, অর্থাৎ স্পোর্টস যে ফটোগ্রাফি যারা করেন, নড়াচড়া করতেছেন অথবা দৌড়েছেন, একটা বাচ্চার ছবি আপনি তুলতে যাবেন, সেক্ষেত্রে বাচ্চাটা তো স্থির থাকবে না, বাচ্চাটা নড়াচড়া করবে। অথবা কোনো পশু পাখির ছবি তুলতে চাচ্ছেন, সে তো স্থির থাকবে না, সে নড়াচড়া করবে অথবা সে স্থিরও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এআই ফোকাস এইটা ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে এআই সার্ভো, অর্থাৎ এটা শুধুমাত্র হচ্ছে যে নড়াচড়া করবে, অর্থাৎ মুভিং করবে, যে সেই মুভিংয়ের ছবি তোলার জন্য আপনি যে অটোফোকাসটি ব্যবহার করবেন সেটা হচ্ছে এআই সার্ভো। এটা হচ্ছে এআই সার্ভো আর এটা হচ্ছে ওয়ান শট, অর্থাৎ এটা স্থির যে শট সেটার জন্য, আর এটা হচ্ছে মুভিংয়ের জন্য। আর এই দুইটার কাজে হচ্ছে মাঝখানের হচ্ছে এআই ফোকাস, অর্থাৎ এই দুইটার মিশ্রণে এই মাঝখানেরটা এআই ফোকাস। তো আপনারা এআই, আমি মূলত এআই ফোকাসে রাখি। তো আপনারা যদি সিঙ্গেল হয়, যদি ট্রাইপডে ক্যামেরা থাকে অথবা যদি কোনো ন্যাচারাল মানুষের ছবি তোলা ছাড়া, মুভিং ছবি তোলা ছাড়া যদি স্টিল কোনো কিছু ছবি তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই ওয়ান শট দিয়ে তুলবেন। আর যদি আপনি মুভিংয়ের কোনো কিছু ছবি তুলতে চান সেক্ষেত্রে অবশ্যই এআই সার্ভো দিবেন। আর যদি আপনি দুইটার মিশ্রণ করতে চান, মানে আপনি সেই স্টিলও থাকতে পারে অর্থাৎ নড়াচড়াও করতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এআই ফোকাস সিলেক্ট করে দিবেন। তো এরপরে আমরা যাচ্ছি
অন্য আরেকটি অপশনে। অটোফোকাসের পরে দেখছে ড্রাইভ মোড, অর্থাৎ ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনি যদি মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলতে চান, অর্থাৎ স্পোর্টস ফটোগ্রাফি অথবা পশু পাখির আপনি ছবি তুলতে চাচ্ছেন, সেক্ষেত্রে সে তো নড়াচড়া করবেই। নড়াচড়া করার জন্য আপনি এআই সার্ভোটা ব্যবহার করবেন অথবা এআই ফোকাস ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি যখন নড়াচড়া করবে সেখানে তো আপনি পারফেক্ট ছবি তুলতে গেলে আপনাকে কন্টিনিউ শট দিতে হবে, অর্থাৎ 4টা 5টা 8টা 10টা এইভাবে আপনাকে ছবি তুলতে হবে। সেখান থেকে একটা ভালো ছবি আপনি পাবেন নড়াচড়া করার সময় হঠাৎ করে, অথবা যেগুলো হচ্ছে হাই শাটার স্পিড এগুলো ছবি তুলতে হয়, মানে রানিং ছবি তুলতে হয়, অর্থাৎ আমি এখান থেকে পানি উপরে দিলাম, উপরে দিয়ে আমি একটা শট নিলাম, পানি উপরে আছে এই অবস্থায় আমি স্থির একটা ছবি তুলব, সেক্ষেত্রে তো আপনার একটা শুধুমাত্র একটা ক্লিক করলে একটা ছবি তুললেই হবে না। সেক্ষেত্রে হচ্ছে এই অপশনটা, এই অপশনে যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার ক্যামেরার ক্যাপাসিটি অনুযায়ী, যেমন আমার ক্যামেরায় ছবি ওঠে সম্ভবত 1 সেকেন্ডে 4.5, অর্থাৎ 4টা ছবির একটু সামথিং 1 সেকেন্ডের মধ্যে ওঠে। তো এই ধরনের যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চান অথবা যারা স্পোর্টস ফটোগ্রাফি করতে চান তাদের হচ্ছে ওই সেকেন্ডে কত ছবি তুলতে পারবে সেটা, যারা যে ক্যামেরার মধ্যে বেশি সেটাই সেই ক্যামেরাগুলো তাদেরকে নিতে হয়। তো আমার এখানে 4টা ওঠা যায়, অনেক ক্যামেরায় 5টা 10টা 15টা 20টা, আমি এর আগে একটা ক্যামেরায় দেখছি সেটা হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে 27টা ছবি তোলা যায়। তো এটা হচ্ছে এই অপশন। আপনার ক্যামেরার যে ক্যাপাসিটি আছে, অর্থাৎ আপনার ক্যামেরায় ক্যাপাসিটি 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, হ্যাঁ 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, যখন আপনি ওরকম মুভিং সাবজেক্টের ছবি তুলবেন তখন এটা আপনি একটা সিলেক্ট করবেন, এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে আপনি ছবি তুলবেন। এক্ষেত্রে কী হবে, কন্টিনিউস হবে, অর্থাৎ সেকেন্ডে 4টা করে আপনার ছবি উঠবে, সেখান থেকে আপনি যে কোনো একটা ছবি ভালো অবশ্যই পাবেন। আর এটা হচ্ছে সিঙ্গেল, অর্থাৎ এখানে টিপ, অর্থাৎ আপনি শাটার বাটনে যদি আপনি একবার ক্লিক করেন, একবার ক্লিক করলে একটাই ছবি উঠবে, যখন আবার ক্লিক করবেন তখন আরেকটা ছবি উঠবে, যখন আবার ক্লিক করবেন তখন আরও একটা ছবি উঠবে, এভাবেই আপনি ছবি তুলতে পারবেন, কিন্তু এক ক্লিকে একটার বেশি ছবি উঠবে না। আর এটা হচ্ছে যে কন্টিনিউ শটিং, অর্থাৎ কন্টিনিউ শটিং, অর্থাৎ মুভিংয়ের যে ছবিগুলো সেই ছবিগুলো তোলার জন্য আপনি যদি একবার শাটার বাটন যদি একবার প্রেস করেন ছবি উঠতেই থাকবে। যদি আপনি র ছবি তুলেন সেক্ষেত্রে দেখা যায় 22টা 25টা 15টা, কিছু কিছু ক্যামেরার এটা ধারণ ক্ষমতার উপর নির্ভর করে, সেক্ষেত্রে দেখা যায় যেমন আমার ক্যামেরায় মনে হয় সম্ভবত র ছবি 15টার মতো উঠানো যাবে, তারপরে বাফার শুরু হবে, অর্থাৎ বাফার যখন শুরু হবে তখন আপনি এই ক্যামেরার মধ্যে দেখবেন এখানে একটা লাল লাইট আছে, এই লাইটটা আপনার জ্বলতে থাকবে, তখন ক্যামেরা বিজি থাকবে, আপনি আরেকটা ছবি ইচ্ছা করলেই তুলতে পারবেন না। বাফারটা যখন শেষ হবে 2 মিনিট বা 3 মিনিট সময় নেবে, তারপরে আপনি আবার তুলতে পারবেন। তবে এগুলো কম দামি ক্যামেরার মধ্যে বেশি বাফার নেয়, আর যখন আপনি বেশি দামি ক্যামেরা ব্যবহার করবেন তখন বাফার কম নেবে। আপনার যদি সেই রকম কোনো মানে ছবি যদি সেইভাবে আপনি এডিট করতে না চান সেক্ষেত্রে আপনি জেপিজিতে তুলবেন, জেপিজিতে তুললে দেখা যায় যে আপনি অনেক ছবি তুলতে পারবেন, 50টা 60টা ছবি তুলতে পারবেন, তারপর হয়তো বাফার শুরু হবে। আচ্ছা, তারপর আমরা পরেরটাই গেলাম, এটা হচ্ছে সেলফ টাইমার 10 সেকেন্ড। ধরেন আমি একটা নিজে নিজে ছবি তুলতে চাবো, সেক্ষেত্রে আমি কী করবো, আমি নিজের ছবি আমি নিজেই তুলবো, ধরেন আমি ক্যামেরাটা একটা ট্রাইপডের মধ্যে রাখলাম, ট্রাইপডের মধ্যে রাখি আমি 10 সেকেন্ড এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমি ক্যামেরার যে শাটার বাটন আছে শাটার বাটন প্রেস করলাম, প্রেস করার পর আমি যেখানে ছিলাম আবার এখানে চলে আসবো, তাহলে এই যে ওখান থেকে যে আমি চলে আসলাম যে 10 সেকেন্ড যে টাইমটা, এই টাইমের মধ্যে অটোমেটিকভাবে ক্যামেরা ছবি উঠাবে, তারপরে ওইটাকে আপনি আবার কমাইতে পারবেন, যেমন 2 সেকেন্ডও করতে পারবেন, শাটার বাটন প্রেস করার 2 সেকেন্ড পর অটোমেটিক সে ছবি উঠবে। আর এটা হচ্ছে ম্যানুয়াল, এখানে যা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, 7 সেকেন্ড করে দিতে পারবেন, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, আপনার যতটুকু দরকার হয়। তবে আমার মনে হয় আমার ক্যামেরায় 10 সেকেন্ডের বেশি হবে না, অন্য অন্য কিছু কিছু ক্যামেরা আছে 15 সেকেন্ড 20 সেকেন্ডও করতে পারবেন। তো এটা হচ্ছে আপনি ম্যানুয়ালভাবে করতে পারবেন। তো আমরা এরপরে গেছি, পরের যে অপশনটা আছে আমি সেটাই যাচ্ছি। এখানে দেখতেছেন আপনার হচ্ছে মিটারিং মোড, অর্থাৎ মিটারিং মোড হচ্ছে ছবি তোলার কিছু সাবজেক্ট যে আলোটা আছে সেই আলোটাকে কন্ট্রোল করে। কিছু কিছু দেখবেন আপনি সাবজেক্টটা কোথায় রাখতে চাচ্ছেন, অর্থাৎ ফেসের মধ্যে রাখতে চাচ্ছেন নাকি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছেন, এই বিষয় নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও আছে, সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখবেন। তো আমি সংক্ষেপে একটু বলতেছি, তো এটা হচ্ছে ইভ্যালুয়েটিভ মিটারিং, তারপর হচ্ছে পার্সিয়াল মিটারিং, তারপর হচ্ছে স্পোর্টস মিটারিং, তারপর হচ্ছে সেন্টার ওয়েটেড মিটারিং। তো এই যে অপশনগুলো আছে, এই চারটে অপশন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো যদি না জানেন সেক্ষেত্রে আপনি লাইটটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না যে আপনি কোন লাইটটা চাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুব মানে বিশেষ প্রয়োজন, যার কারণে এইটা বিষয় নিয়ে আমার স্পেশাল একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই সেটা দেখে আসবেন, অথবা আই বাটনে ক্লিক করলেও আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, আমরা এর পরের অপশনে যাচ্ছি।
তো এখানে পাশে দেখতেছেন এল লেখা এই অপশনটা তো এই অপশনটা নিয়ে মোটামুটি আপনাকে ভালোভাবে বুঝাইতে হবে ভালোভাবে বুঝাইতে গেলে আমাকে সুন্দর করে বুঝাইতে গেলে আরেকটা ভিডিও করা লাগবে তো আমি আরেকটা ভিডিওর মধ্যে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আর আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে কোনো ভিডিওতে টাটা